চিতরগড় থেকে 130 কিলোমিটার পথ উজিয়ে আমরা এসে পৌঁছলাম উদয়পুর। উদয়পুরে পৌঁছেই ক্লান্তি ঝড়াতে দ্রুত মালপত্র নিয়ে ঢুকে পড়লাম হোটেলের রুমে। মহারানা উদয় সিং এর নাম অনুসারে এই শহরের নাম হয় উদয়পুর। উদয়পুরের আরও কয়েকটি পোশাকি নাম আছে, যেমন কেউ বলে হোয়াইট সিটি, কেউ বা বলে লেক সিটি, আবার কারো মতে উদয়পুর হল জুয়েল অফ মেওয়ার। তবে গোটা উদয়পুর শহরের বাড়িঘরের রং সাদা, তাই বোধহয় এই শহরকে হোয়াইট সিটি বলা হয়। জনশ্রুতি আছে, মহারানা একদিন পিচলা লেকের ধারে শিকারে বেরিয়ে এক সন্ন্যাসীর দেখা পান। তিনি মহারানা উদয় সিংকে আশীর্বাদ করে এখানে একটি প্রাসাদ গড়তে অনুরোধ করেন। তারপরই লেকের ধারে মহারানা 1559 সালে একটি সুরম্য প্রাসাদ তৈরি করেন। উদয়পুরের প্রধান আকর্ষণ সিটি প্যালেস। তবে সিটি প্যালেস দেখার আগে ঠিক করলাম গোটা শহরটাকে একটা চক্কর মারব, তাই প্রথমেই চলে এলাম ফতেসাগর। পিচলা লেকের উত্তরে 6 কিলোমিটার ব্যাসার্ধে এই লেক তৈরি করেন মহারানা ফতে সিং। লেকের মাঝখানে আছে একটি উদ্যান যার নাম নেহরু পার্ক। মতি পাহাড়ের মাথায় মতি মাগরি বা মহারানা প্রতাপ স্মারক স্মৃতি। বীর রাজপুত মহারানা প্রতাপ সিং ছিলেন উদয় সিং এর ছেলে। এখানে মহারানা প্রতাপ সিং এর পঞ্চধাতুর মূর্তি রয়েছে। মূর্তির চারদিকে রয়েছে উদ্যান। উদয়পুরের রানীর প্রচুর দাসী ছিল, তাদের থাকা এবং রাজবাড়ির মেয়েদের ভ্রমণের জন্য তৈরি হয়েছিল সাহেলিও কি বাড়ি। এখানে ঢোকার মুখে ফোয়ারা রয়েছে, সজোরে হাততালি দিলে সেই ফোয়ারার বেগ বাড়তে থাকে। রাজকন্যার আবদার এমন জায়গা চাই যেখানে সবসময় বৃষ্টি হবে, কিন্তু যে শহরে মেঘের দেখা পাওয়াই ভার সেই শহরে কি করে এমন প্রাসাদ বানানো যায় যে যেখানে সারা বছর বৃষ্টি হবে। কিন্তু রাজকন্যার আবদার, তাই রাজাকে মেটাতেই হবে। রাজকন্যার আবদার মেটাতে গড়া হলো এই প্রাসাদ, পাশেই পদ্মভরা পুকুর, চারদিকে ফোয়ারা, তাই একে বলে বিন বাদল বরসাত। রাজস্থানে এলে পাপেট শো বা পুতুল নাচ না দেখলে বৃথা, সঙ্গে লোকসঙ্গীত ও লোকনৃত্য। লোককলা মণ্ডলের পক্ষ থেকে একটি বিশেষ শোয়ের আয়োজন করা হয়ে থাকে সন্ধ্যাবেলা। টিকিট কেটে ঢুকে পড়লাম। প্রথমে পুতুল নাচটা অসাধারণ। Yeah.
পুতুল নাচ শেষ হতেই শুরু হয়ে গেল রাজস্থানি লোকনৃত্য। বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী ওঙ্কারলালের অসাধারণ শিল্পকলা দেখার সৌভাগ্য হল আমাদের। মাথার ওপর সার মাটির কলসি আর পায়ের তলায় কাঁচের টুকরো, তবু যে অদ্ভুত দক্ষতায় নেচে গেলেন এই ভাওয়াইয়া শিল্পী তা দেখে মন ভরে যায়। পরদিন গেলাম উদয়পুরের মূল আকর্ষণ সিটি প্যালেসে। পিচোলা লেকের পাশে এই প্যালেসের নির্মাণ কাজ শুরু করেছিলেন মহারানা উদয় সিং। এরপর প্রায় 300 বছর ধরে এর নির্মাণ কাজ চলেছে। প্রবেশদ্বারে আছে 3 খিলানযুক্ত তোরণ, ত্রিপোলিয়া নামেই সমধিক পরিচয়। শোনা যায় এখানেই মহারানাকে সোনা দিয়ে ওজন করা হতো এবং সেই সোনা জনসাধারণের মধ্যে ভাগ করে দেওয়া হতো। 30.4 মিটার উঁচু এবং 244 মিটার দীর্ঘ এই দুর্গ ঘেরা প্রাসাদের ভেতর আছে শীষমহল, কৃষ্ণভিলা, ছোটি চিত্রশালী, দিলখুশমহল, মানিকমহল, মতিমহল, বড়িমহল। মহলগুলোর কারুকাজ দেখার মতো। পিচোলা লেকে জগনিবাস দ্বীপে মহারানা জগৎ সিং 1754 সালে গ্রীষ্মাবাস তৈরি করেন। এক সময় এখানে জাহাঙ্গীর তার বিদ্রোহী পুত্র খুররামকে বন্দী করে রেখেছিলেন। এখন এটি হেরিটেজ হোটেলে পরিণত হয়েছে। উদয়পুরে আরও একটি জায়গা আছে, পাহাড়ের মাথায় মহাদুর্গা কালীমাতা মন্দির। মন্দিরে যাওয়ার জন্য রোপওয়েরও ব্যবস্থা আছে। পাহাড়ের উপর থেকে গোটা উদয়পুরটাকে বার্ড আই ভিউতে পাওয়া যায়। দেখা যায় পিচোলা লেক,
সিটি প্যালেস। হোটেলে ফিরে বিলকুল বাঙালি খানা, তপনদা শম্ভুদাদের কল্যাণে আর সুকুমারের হাতের জাদুতে ডাল আলু ভাজা শুক্ত সর্ষে বাটা দিয়ে মাছ আর ভাত, শেষ পাতে চাটনি, তারপর দিনভর রেস্ট আর সন্ধ্যেবেলা মার্কেটিং, কারণ উদয়পুর ছেড়ে এবার আমরা চলে যাব মাউন্ট আবু। রাতে হোটেলের ছাদ থেকে দেখছিলাম রাজপুতদের বীরগাথা নিয়ে শুয়ে আছে উদয়পুর শহর, আর দূরে আলোর মালাগায়ে জেগে আছে সিটি প্যালেস।